असलामुअलैकुम, वेलकम टू माई चैनल यम्मी फूड फ्यूशन। आमी आज के अपने देर के एसोर्टेड केक तैरी करे देखाबो। एक टा केकर मध्य अपने अपने पसंद चार फ्लेवर केक पे जाबेन। चलून डिटेल्स देखे निया जाक किभावे झामेला छाड़ा चार फ्लेवर दुईटा केक एकसाथे करा जाए। एक केकर बैटर तैरी करे किभावे चार फ्लेवर दुईटा केक तैरी करते हैं सेई भिडियोटा आमी कयेकदिन आगे आमार चैनले आपलोड करेछि। लिंकटा आमी डेस्क्रिप्शन बक्स एबं एई भिडियोर शेषे दिए देव, आपनारा चाइले देखे निते पारेन। सुगार सिरप तैरिर जन्य एक पात्रे देड़ कप परिमाण रूमे स्वाभाविक तापमात्रा थाका पानी निये निच्छि। एर साथे दिए दिच्छि 1/3 कप चीनी। एखनी चीनीटा गले जावा पर्यन्त चूलाय जाल करे निच्छि। चीनीटा खूब भालोभावे गले गेछे, चूला थेके नामिये एखनी सुगार सिरप ठंडा करे निच्छि। लेमन एबं अरेंज गानाश तैरिर जन्य 3/4 कप ग्रेट कोयेन ओ ह्वाइट चकलेट निएछि। एर साथे 1/3 कप हुइपड क्रीम दिए दिच्छि। मीडियम माझे जाल करे चकलेट मेल्ट हये जावा पर्यन्त अपेक्षा करछि। चकलेटा खूब भालोभावे मेल्ट हो गेछे, चूला थेके नामिये निच्छि। एखनी ह्वाइट चकलेट गानाश दुई भागे भाग करे निच्छि आर सामान्य परिमाणे एकटु ह्वाइट चकलेट गानाश रेखे दिच्छि केकेर उपरे डेकोरेशन करार जन्य। किछुटा ह्वाइट चकलेट गानाशे सामान्य परिमाणे अरेंज फूड कलर एबं सामान्य परिमाणे अरेंज इमल्शन दिए दिच्छि। खूब भालोभावे मिशिये एखनी अरेंज चकलेट गानाश एकटा साइडे रेखे दिच्छि। अन्य पात्रे ह्वाइट चकलेट गानाशे सामान्य परिमाणे लेमन इमल्शन एबं सामान्य परिमाणे सबुज फूड कलर दिए दिच्छि। खूब भालोभावे मिशिये एखन एई गानाशे एकटा साइडे रेखे दिच्छि। एई गानाश किन्तु कोनोटाई फ्रिजे नर्माले रखा जाबे ना। दुईटा गानाशे आमी रूमे स्वाभाविक तापमात्रा रेखे दिच्छि। चकलेट गानाश तैरिर जन्य 3/4 कप डार्क चकलेट निएछि। एखन एर साथे 1/2 कप हुइपड क्रीम दिए दिच्छि। डार्क चकलेटे लिकुईड हुइपड क्रीमेर परिमाण एकटु बेशिई लागे। डार्क चकलेटे लिकुईड हुइपड क्रीमेर परिमाण एकटु बेशिई लागे। मीडियम माझे जाल करे निच्छि जतक्षण पर्यन्त चकलेटटा भालोभावे मेल्ट हये आसे। चकलेट भालोभावे मेल्ट हये एसेछे, चूला थेके नामिये निच्छि। एखनी चकलेट गानाश रूमेर स्वाभाविक तापमात्रा ठंडा करे निच्छि। दुईटा केकेर जन्य आमी 1/2 कप परिमाण ভিভো লিকুইড হুইপড ক্রিম নিয়েছি। এর সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ক্রিমটা হয়ে আসে। প্রথমে লো স্পিডে 2 মিনিট, এরপর মিডিয়াম স্পিডে 4 মিনিটের মতো বিট করে নিয়েছি। ক্রিমটা এখন পুরোপুরি তৈরি। প্রথমে আমি আপনাদেরকে লেমন এবং অরেঞ্জ কেকটা ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। কেকের উপরে প্রথমে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা চারিদিকে সমান করে দিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গেলে এখন একটা ব্রেড নাইফের সাহায্যে লেমন এবং অরেঞ্জ কেকের মাঝে দাগ কেটে নিচ্ছি। আপনারা কেকের সাইডের দিকটা ভালোভাবে দেখলেই কিন্তু অরেঞ্জ এবং লেমন কেক পুরোপুরি আলাদা করে নিতে পারবেন। এখন একটা সাইডে অরেঞ্জ চকলেট গানাশ এবং অন্য সাইডে লেমন চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে গানাশ দুইটা খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এখন এর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। একই রকমভাবে কেকের প্রতিটা লেয়ারে সুগার সিরাপ, হুইপড ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। সর্বশেষ লেয়ারটাতে ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। ব্রেড নাইফের সাহায্যে কেক দুইটা ভাগ করে একটু দূরে সরিয়ে নিচ্ছি। ভাগ করে নেওয়া এই দুইটা কেকের সাইডে এখন ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। লেমন কেকের উপরে লেমন চকলেট গানাশ দিয়ে প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। আর অরেঞ্জ কেকটাতে অরেঞ্জ চকলেট গানাশ দিয়ে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। এখন এই কেকটা ফ্রিজে নরমালি রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ততক্ষণে আমরা চকলেট কেক এবং মোকা কেক ডেকোরেশন করে নিচ্ছি। বাকি যে ক্রিমটুকু রয়েছে সেই ক্রিমটুকু প্রথমেই হালকাভাবে একটু বিট করে নিচ্ছি। বিট করে নেওয়া হয়ে গেলে এখান থেকে কিছুটা পরিমাণ ক্রিম নজল দিয়ে ডেকোরেশন করার জন্য রেখে দিচ্ছি। এখন এর সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার আর প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। এখন বিটারের সাহায্যে প্রথমে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে লো স্পিড 1 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। আমাদের চকলেট হুইপড ক্রিম এখন পুরোপুরি তৈরি। এখন চকলেট মোকা কেক এবং চকলেট কেক ডেকোরেশন করে নিচ্ছি। প্রথমে এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গেলে এখন এর উপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ দিয়ে দেওয়া হয়ে গেলে ব্রেড নাইফের সাহায্যে মোকা কেক এবং চকলেট কেক দাগ কেটে নিচ্ছি। একই রকমভাবে কেকের প্রতিটা লেয়ারে সুগার সিরাপ, হুইপড ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। কেকের সর্বশেষ লেয়ারটাতে আগেই ব্রেড নাইফের সাহায্যে ভাগ করে দূরে সরিয়ে নিচ্ছি। এখন এর উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এর উপর এবং চারো সাইড হুইপড ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। কভার করে নেওয়া হয়ে গেলে এখন এই দুইটা কেকের উপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি।
পাইপিং ব্যাগের মধ্যে আমি কিছুটা হোয়াইট চকলেট গানাশ নিয়ে নিয়েছি। মোকা কেকের উপরে হোয়াইট চকলেট গানাশ দিয়ে কিছু ডিজাইন করে নিচ্ছি। এখন এই কেক ফ্রিজে নর্মালি রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দুইটা কেক আমি 8 ভাগে ভাগ করে নেব। প্রথমেই আমি আপনাদেরকে লেমন এবং অরেঞ্জ কেক ভাগ করে দেখিয়ে দিচ্ছি। দুইটা কেক একই সাথে মাঝ বরাবর প্রথমে একটা দাগ কেটে নিতে হবে। এরপর প্রতিটা স্লাইস দুই ভাগ করে নিচ্ছি। চকলেট এবং মোকা কেকও একই রকম ভাবে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে এর মাঝ বরাবর কেটে নিচ্ছি। এরপর কেকের প্রতিটা স্লাইস দুই ভাগ করে নিচ্ছি। দুইটা কেক সাজানোর জন্য আমি 9 ইঞ্চি সাইজের দুইটা কেক বোর্ড নিয়েছি। এখন এই বোর্ডের উপরে আমি প্রথমে চকলেট কেকের দুইটা স্লাইস দিয়ে দিচ্ছি। চকলেট কেকের স্লাইস দিয়ে দেওয়া হয়ে গেলে আমি মোকা কেকের দুইটা স্লাইস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবেই এর স্লাইসগুলো সাজিয়ে নিতে পারেন। মোকা কেকের স্লাইস দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অরেঞ্জ কেকের দুইটা স্লাইস দিয়ে দিচ্ছি। সবশেষে লেমন কেকের দুইটা স্লাইস দিয়ে দিচ্ছি। একই রকমভাবে বাকি বোর্ডটাতেও আমি 8টা কেকের স্লাইস বসিয়ে দিচ্ছি। এখন 1M, 2D এবং 195 এই তিনটা নজলের সাহায্যে কেকের উপরে নিজের পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবেই ডেকোরেশন করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিচ্ছি। আমি দুইটা বোর্ডের কেকই একই রকম ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে দুইটা বোর্ডের কেক আলাদা আলাদা ডিজাইন করে নিতে পারেন। সবশেষে লেমন এবং অরেঞ্জ কেকের স্লাইস স্প্রিঙ্কেল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি আমাদের দুইটা কেকই কতটুকু হয়েছে। একটা কেকের ওজন 712 গ্রাম এবং অন্য কেকের ওজন 716 গ্রাম হয়েছে। বোর্ডের ওজন বাদ দিয়ে দুইটা কেকের ওজনই 1.5 পাউন্ডের চাইতে কিছুটা কম হয়েছে। দেখলেন তো অ্যাসর্টেড কেক তৈরি করা কতটা সহজ। এখন আর 4 ফ্লেভারের কেক তৈরির জন্য আপনাদেরকে কষ্ট করে 4টা কেক বেক করতে হবে না। দুইটা কেক বেক করে খুব সহজেই আপনারা 4 ফ্লেভারের কেক তৈরি করতে পারবেন। আর এই কেকগুলো দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয়। এই 4 ফ্লেভারের মধ্যে আপনার কোন ফ্লেভারটা প্রিয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই মোকা কেকটা খাওয়ার জন্য আমার আর তরসই ছিল না, এই জন্য আমি মোকা কেকটাই খেয়ে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।